শারীরিক অক্ষমতা সবাইকে যে দমিয়ে রাখতে পারে না, গানিম আল মুফতাহ যেন তারই বড় একটি উদাহরণ। কাতারের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন ব্যক্তি গানিম আল মুফতাহ, কারণ তার হাত ধরেই বেজে উঠেছিল ফিফা বিশ্বকাপের দামামা। 2022 সালে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলের আসরের উদ্বোধন করলেন গানিম আল মুফতাহ। আল বায়াত স্টেডিয়ামের এই অনুষ্ঠান উপভোগ করেছে গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। গানিম আল মুফতাহর শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই দুটো পাশে হারিয়ে ফেলেন। কোডাল রিগ্রেশন সিন্ড্রোম রোগে আক্রান্ত গানিমের শরীরের নিম্নাংশ না থাকা সত্ত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেলে পরিণত হয়েছেন। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার লক্ষ লক্ষ ভক্ত সমর্থক। তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার। তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত বর্ণময় হয়ে ওঠে হাজার বর্ণহীন জীবন। গানিম যখন মাতৃগর্ভে, তখনই আল্ট্রাসাউন্ড মেশিনে ধরা পড়ে তার শরীরের অবিকশিত অংশ। ডাক্তার গর্ভপাতের পরামর্শ দেন, কিন্তু গানিমের মা বাবা এই পরামর্শ গ্রহণ করেননি, কারণ ইসলামের বিধান অনুযায়ী গর্ভপাত হল চূড়ান্ত অপরাধ। গানিমের মা এবং বাবা এটাকে মহান আল্লাহর সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন। গানিমের মা এবং বাবা গানিমকে উদ্দেশ্য করে বলেন, আমি হব সন্তানের বাম পা আর তুমি হবে ডান পা। আমরা দুজনে কখনো সন্তানের নির্মাংসের অভাব টের পেতে দেব না। 5 মে 2002 সালে পৃথিবীর আলো দেখেন গানিম। কোডাল রিগ্রেশন সিন্ড্রোমকে সাথে নিয়েই তার জন্ম হয়। শিশুকাল থেকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে পড়েন তিনি। স্কুল, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় তাকে অপমানিত হতে হয়। তিনি এসবের তোয়াক্কা না করেই এগিয়ে যেতেন নিজ পথে, একেবারে নিজস্ব ছন্দে। বন্ধুদের বোঝাতেন তার অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও দায়ী নন। আল্লাহ তাকে যে পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করে পাঠিয়েছেন এর জন্য তিনি কৃতজ্ঞ। বর্তমানে মোটিভেশনাল স্পিকার হিসেবে তিনি আরব বিশ্বে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এই অর্ধেক শরীরী মানুষটাই আজ বিশ্ব দরবারের কাছে নিজের পরিচিতি তুলে ধরলেন। তিনি প্রমাণ করে দিলেন যে শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে কোনো বাধা হয়ে উঠতে পারে না। প্রবল ইচ্ছাশক্তি আর পারিপার্শ্বিক সহযোগিতাই মানুষকে অদম্য করে তোলে। আপনার আশেপাশে এমন শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধী কেউ থাকলে তাকে সহায়তা করুন, তাকে সাহস দিন। তার মধ্যে যে বিশেষত্ব আল্লাহ দিয়েছেন তা বিকাশের চেষ্টা করুন।